আসসালামু আলাইকুম বন্ধুগণ, সোলারিন আলেকজান্ডার একটি নতুন ভিডিও আপলোড করেছে। এখানে বলছে, আল্লাহ মাদককে বৈধ করল, আয়াত শুনে মুমিনের ইমান শেষ। নিচে লেখা, আল্লাহ বলছে মাদক খাও, আয়াত দেখে মুমিন ইমান হারালো। আসলে আল্লাহ পাক কোথাও বলেননি যে তোমরা মাদক খাও। কোরআনের কোথাও এরকম একটি আয়াত আপনি পাবেন না, নাই। আর সোলারিন আলেকজান্ডারের কথা শুনে কোনো মুমিন ইমান হারালো এ কথাও সত্য নয়, হয় না এটা কখনো, সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলছে সে। কোরআনের কোনো একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, সেটা মাক্কী আয়াত। যাদের মাঝে কোরআন নাজিল হয়েছিল তারা তখনও অনেকে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেত, সেইটা নিষেধ করা হয়েছে। তার মানে মাদকের প্রতি নিষেধাজ্ঞা এ দিয়ে আরোপিত হয়ে গেছে। পরবর্তীকালে সূরা মায়েদায় 90 নম্বর আয়াতে এ নিষেধাজ্ঞা স্পষ্ট করে মদ বা মাদকদ্রব্যকে হারাম ঘোষণা করা হয়েছে। কাজেই কোরআন মদকে হালাল করেছে কিংবা আল্লাহ বলেছে মদ খাও বা মাদক খাও, সোলারিন আলেকজান্ডারের এই ধরনের ফালতু কথা একদম সত্য নয়। সোলারিন আলেকজান্ডাররা মানুষকে বিভ্রান্ত করতে চায়, এর অর্থ এই না যে মানুষ বিভ্রান্ত হয়, যারা বিভ্রান্ত হবে তারা অলরেডি বিভ্রান্ত। পূর্ব থেকে বিভ্রান্ত না হলে সোলারিন আলেকজান্ডারের মতো একটা অশিক্ষিত লোকের কথা শুনে কারা বিভ্রান্ত হওয়ার কথা নয়। লোকটি হিন্দু, ইসলামে তার কোনো অংশ নেই, সে যদি মুসলমানদেরকে তার দিন ধর্ম শেখাতে আসে তাহলে তার কাছ থেকে মুসলমানরা ইসলাম গ্রহণ করবে কিংবা দিন ধর্মের শিক্ষা গ্রহণ করবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, এটা যদি সে ভেবে থাকে তাহলে সে বোকামি করেছে, ভুল করেছে। তারা গরুকে তাদের মাতা বলে জানে, তার মানে বলদ গরুগুলো তাদের ভাই এবং বাবা। এই বলদ গরুর ভাই, বলদ গরু যাদের ভাই এবং বাপ, তাদের কাছ থেকে কেউ শিক্ষা নেবে না। এ ব্যাপারে শিওর থাকতে পারে সোলারিন আলেকজান্ডার এবং সোলারিন আলেকজান্ডারের যারা শিষ্য সামন্ত আছে, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শিওর থাকুন যে বলদের ছেলে কিংবা বলদের ভাই থেকে কেউ শিক্ষা গ্রহণ করবে না, গরুর সন্তানদের কাছ থেকে কেউ কোরআন শিক্ষা করবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।